47 পর্ব। সেই দিন দৈব গতিকে চিত্ত বিশ্রামের দ্বার দেশে একজন ভৈরবী আসিয়া দর্শন দিল। এখন চিত্ত বিশ্রাম ক্ষুদ্র প্রমোদ গৃহ হইল রাজগৃহ। জনকতক দারোয়ানও দ্বার দেশে আছে। ভৈরবী দারোয়ান দিগের নিকট পথ ভিক্ষা করিল। দারোয়ানেরা বলিল, এ রাজবাড়ি, এখানে একটি রানী থাকেন, কাহারও যাইবার হুকুম নাই। বলা বাহুল্য যে রাজাদিগের উপরানীরাও ভৃত্যদিগের নিকট রানী নাম পাইয়া থাকে। ভৈরবী বলিল, আমার তাহা জানা আছে, রাজাও আমায় জানেন, আমার যাইবার নিষেধ নাই, তোমরা গিয়া রাজাকে জানাও। দারোয়ানেরা বলিল, রাজা এখন এখানে নাই, রাজধানী গিয়াছেন। ভৈরবী কহিল, তবে যে রানী এখানে থাকেন তাহাকেই জানাও, তাঁর হুকুমে হইবে না? দারোয়ানেরা মুখ চাওয়াচাওয়ি করিল। চিত্ত বিশ্রামের অন্তঃপুরে কখনো কেহ প্রবেশ করিতে পায় নাই, রাজার বিশেষ নিষেধ, রানীরও নিষেধ। রাজার অবর্তমানে দু একজন স্ত্রীলোক নন্দার প্রেরিতা অন্তঃপুরে যাইতে চাহিয়াছিল, কিন্তু রানীকে সংবাদ দেওয়াতে তিনি কাহাকেও আসিতে দিতে নিষেধ করিয়াছিলেন। তবে আবার রানীকে খবর দেওয়া যাইবে কি? তবে এ ভৈরবীটার মূর্তি দেখিয়া ইহাকে মনুষ্য বলিয়া বোধ হয় না, তাড়াইয়া দিলেও যদি কোনো গোলযোগ ঘটে। দারোয়ানেরা 7-5 ভাবিয়া পরিচারিকার দ্বারা অন্তঃপুরে সংবাদ পাঠাইল। ভৈরবী আসিতেছে শুনিয়া শ্রী তখনই আসিবার অনুমতি দিল। জয়ন্তী অন্তঃপুরে গেল, দেখিয়া শ্রী বলিল, আসিয়াছ, ভালো হইয়াছে, আমার এমন সময় উপস্থিত হইয়াছে যে তোমার পরামর্শ নহিলে চলিতেছে না। জয়ন্তী বলিল, আমি তো এই সময় তোমার সংবাদ লইতে আসিব বলিয়া গিয়াছিলাম, এখন সংবাদ কি বলো? নগরে শুনিলাম রাজ্যের নাকি বড় গোলযোগ, আর তুমিই নাকি তার কারণ। টোলে টোলে শুনিয়া আসিলাম ছাত্রেরা সব রঘুর ঊনবিংশের শ্লোক আওড়াইতেছে, ব্যাপারটা কি? শ্রী বলিল, তাই তোমায় খুঁজিতেছিলাম। শ্রী তখন আদ্যপান্ত সকল বলিল। জয়ন্তী বলিল, তবে তোমার অনুষ্ঠেয় কর্ম করিতেছ না কেন? শ্রী কহিল, সেটা তো বুঝিতে পারিতেছি না। জয়ন্তী কহিল, রাজধানীতে যাও, রাজপুরী মধ্যে মহিষী হইয়া বাস করো, সেখানে রাজার প্রধান মন্ত্রী হইয়া তাহাকে সধর্মে রাখো, এ তোমারই কাজ। শ্রী কহিল, তা তো জানি না, মহিষীর ধর্ম তো শিখি নাই। সন্ন্যাসিনীর ধর্ম শিখিয়াছ, তাই শিখিয়াছি, যাহা জানি না যাহা পারি না সেই ধর্ম গ্রহণ করিয়া সব গোল করিব, সন্ন্যাসিনী মহিষী হইলে কি মঙ্গল হইবে? জয়ন্তী ভাবিল, বলিল, তা আমি বলিতে পারি না, তোমা হইতে সে ধর্ম পালন হইবে না, বোধ হইতেছে তাহা হইবার সম্ভাবনা থাকিলে কি এত দূর হয়? শ্রী কহিল, বুঝি সে একদিন ছিল, যেদিন আঁচল দোলাইয়া মুসলমান সেনা ধ্বংস করিয়াছিলাম, সেদিন থাকিলে বুঝি হইত, কিন্তু অদৃষ্ট সে পথে গেল না, সে শিক্ষা হইল না, অদৃষ্ট গেল ঠিক উল্টা পথে, বনবাসে সন্ন্যাসে, কে জানে আবার অদৃষ্ট ফিরিবে? জয়ন্তী কহিল, এখন উপায়? শ্রী কহিল, পলায়ন ভিন্ন তো আর উপায় দেখি না, কেবল রাজার জন্য বা রাজ্যের জন্য বলি না, আমার আপনার জন্যও বলিতেছি। রাজাকে রাত্রি দিন দেখিতে দেখিতে অনেক সময় মনে হয় আমি গৃহিণী, উহার ধর্মপত্নী। জয়ন্তী কহিল, তা তো বটেই। শ্রী কহিল, তাতে পুরাণ কথা মনে আসে, আবার কি ভালোবাসার ফাঁদে পড়িব? তাই আগেই বলিয়াছিলাম, রাজার সঙ্গে সাক্ষাৎ না করাই ভালো, শত্রু রাজা লইয়া 12 জন। জয়ন্তী কহিল, আর 11 জন আপনার শরীরে? ভারী তো সন্ন্যাস সাধিয়াছ দেখিতেছি, যাহা জগদীশ্বরে সমর্পণ করিয়াছিলে তাহা আবার কাড়িয়া লইয়াছ দেখিতেছি, আবার আপনার ভাবনাও ভাবিতে শিখিয়াছ দেখিতেছি, একে কি বলে সন্ন্যাস? শ্রী কহিল, তাই বলিতেছিলাম, পলায়নই বিধি কিনা? জয়ন্তী কহিল, বিধি বটে,
শ্রী কহিল, রাজা বলেন আমি পলাইলে তিনি আত্মঘাতী হইবেন। জয়ন্তী কহিল, পুরুষ মানুষের মেয়ে ভুলানো কথা, পুষ্প সরাহতের প্রলাপ। শ্রী কহিল, সে ভয় নাই? জয়ন্তী কহিল, থাকিলে তোমার কি, রাজা বাঁচিল মরিল তাতে তোমার কি, তোমার স্বামী বলিয়া কি তোমার এত ব্যথা, এই কি সন্ন্যাস? শ্রী কহিল, তা হোক না হোক, রাজা মরিলেই কোন সর্বভূতের হিত সাধন হইল? জয়ন্তী কহিল, রাজা মরিবে না, ভয় নাই, ছেলে খেলনা হারাইলে কাঁদে, মরে না। তুমি ঈশ্বরে কর্মসন্ন্যাস করিয়া যাহাতে সংযত চিত্ত হইতে পারো তাই করো। শ্রী কহিল, তাহলে এখান হইতে প্রস্থান করিতে হয়। জয়ন্তী কহিল, এখনই। শ্রী কহিল, কি প্রকারে যাই, দারবানেরা ছাড়িবে কেন? জয়ন্তী কহিল, তোমার সে গৈরিক, রুদ্রাক্ষ, ত্রিশূল সবই আছে দেখিতেছি, ভৈরবী বেশে পলাও, দারবানেরা কিছু বলিবে না। শ্রী কহিল, মনে করিবে তুমি যাইতেছ, তারপর তুমি যাইবে কি প্রকারে? জয়ন্তী হাসিয়া বলিল, এ কি আমার সৌভাগ্য, এতকালের পর আমার জন্য ভাবিবার একটা লোক হইয়াছে, আমি নাই যাইতে পারিলাম, তাতে ক্ষতি কি দিদি? শ্রী কহিল, রাজার হাতে পড়িবে, কি জানি রাজা যদি তোমার উপর ক্রুদ্ধ হন। জয়ন্তী কহিল, হইলে আমার কি করিবেন, রাজার এমন কোন ক্ষমতা আছে কি যে সন্ন্যাসিনীর অনিষ্ট করিতে পারে? জয়ন্তীর উপর শ্রীর অনন্ত বিশ্বাস। সুতরাং শ্রী আর বাদানুবাদ না করিয়া জিজ্ঞাসা করিল, তোমার সঙ্গে কোথায় সাক্ষাৎ হইবে? জয়ন্তী কহিল, তুমি বরাবর গ্রামে যাও, সেখানে রাজার পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করিও, তোমার ত্রিশূল আমাকে দাও, আমার ত্রিশূল তুমি নাও। সে গ্রামের রাজার পুরোহিত আমার মন্ত্র শিষ্য, তিনি আমার চিহ্নিত ত্রিশূল দেখিলে তুমি যা বলিবে তাই করিবেন। তাকে বলিও তোমাকে অতি গোপনীয় স্থানে লুকাইয়া রাখেন, কেননা তোমার জন্য বিস্তর খোঁজ তল্লাশ হইবে, তিনি তোমাকে রাজপুরীর মধ্যে লুকাইয়া রাখিবেন, সেইখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। তখন শ্রী জয়ন্তীর পদধূলি গ্রহণ করিয়া আবার বনবাসে নিষ্ক্রান্ত হইল, দারোয়ানেরা কিছু বলিল না। ইতি সীতারাম উপন্যাসের 47 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।